নিশ্চিন্তপুর আর খুব নিশ্চিন্তে নেই। ভারত বাংলাদেশের একেবারে সীমান্তের এই গ্রামে এখন বলেশ্বর নদীর ভয়ঙ্কর বন্যা চলছে। আমরা দাঁড়িয়ে আছি সেরকমই গ্রামের একটি বাড়িতে। দুদিন আগে পর্যন্ত এখানে এক বুক জল ছিল, এখন জল খানিকটা নেমেছে। যারা যাদের বাড়ি তারা আস্তে আস্তে ঘরে ফিরছেন। ঘরের অবস্থা ভয়ানক, থাকার অযোগ্য এখনও, কিন্তু তা সত্ত্বেও তারা ঘরে ফিরছেন, দেখার চেষ্টা করছেন যা ছেড়ে গেছিলেন সেই সমস্ত জিনিসপত্রের কী অবস্থা। আসবাবপত্র থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত নষ্ট হয়ে গেছে, শুধু একটা জিনিস বেঁচে আছে, এনআরসির কাগজ। মাত্র আধ ঘন্টা সময় পেয়েছিলেন তারা এই বাড়ি ছেড়ে পালানোর, কিন্তু তার মধ্যেই তারা এনআরসির কাগজটুকুকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন পাহাড়ের ওপরে। সব চলে যাক, এনআরসির কাগজটা যেন বেঁচে থাকে। কেন, কি ভয় কাজ করছে তাদের, শুনবো তাদের মুখ থেকেই। রাত্রে ঘুমাইছি, তখন বেলা ঘুমাইছি, পরে অর্ধেক রাতকু সময় বৃষ্টি হইয়া তোমার পুরা ঘর জল বড়ে গিয়েছে, ছাগল দুইটা মারা গেছে, গরু একটা মারা গেছে। পরে আমরা কোনো সুরত বাচ্চা কাচ্চা লইয়া এই টিলাতে গিয়ে নৌকা দিয়ে গিয়ে উঠেছি। পরের দিন মানুষ এসে আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়েছে। আমাদের তো জানা আছে এই বলেশ্বর নদীর এইরকম গতি, আমরা জানা আছে। আর দু নম্বর কথা হলো এই বর্ডার রোড যখন উঁচা হয়েছে, রাস্তা উঁচা হয়েছে, তখন এই সুইচ গেট হলো আমরা মূল কারণ। এই সুইচ গেটের কারণে আমরা অনেক বাইক বিরাট আমাদের কষ্ট হচ্ছে। এনআরসি স্যার, এনআরসির বয় হইল গিয়ে আমাদের অনেক, আমরা কষ্ট পরিশ্রম করে এনআরসি ব্যবস্থা সরকারকে আমরা দিয়েছি, আর যাতে ফিরিয়ে আমাদের কষ্ট না হয় এর কারণে আমাদের এনআরসির কাগজ বা ডকুমেন্টগুলো নিয়ে আমরা চলে গেছি। খালি শুধু এনআরসি না স্যার, আমাদের ডকুমেন্ট বাচ্চারার যা ডকুমেন্ট আছে, বাড়ির কাগজ, এইগুলো নিয়ে গেছি। এই যে দিকদারি হবে, পরে ফ্লাড কমে যাবে, তো ডকুমেন্টের দরকার, বাচ্চা কাচ্চা স্কুলও পড়ে না, তার কারণে আমাদের বিরাট একটা অসুবিধা হয়েছে। তাই জিনিস গেলে আমরা তো দেশার সময় কিনতে পারবো, কিন্তু এই ডকুমেন্টের বেজান দিকদারি হয়ে যাব আমরা, লাগে বেজান বয় আমার হয়েছে, বেজান দৌড়ে দৌড়ে করিয়ে আমাদের এইগুলা জিনিস ব্যবস্থা করেছি। বহুত পেরেশানি হয়েছে আমাদের এই এনআরসি নিয়ে। আমরা দাঁড়িয়ে আছি হারুনউদ্দিনের বাড়িতে। যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা তক্তপোষ, তার ঠিক নিচে যেখানে মেঝে সেটা পুরোটা ভরে গেছে মাটিতে। দুদিন আগে পর্যন্ত এই ঘরের ভেতরেও জল ছিল, এখন জল নেই, কিন্তু এখনও বসবাসের অযোগ্য এই বাড়ি। খানিকটা দূরে একটা ক্যাম্পে তারা আছেন। হারুনউদ্দিন আমাদেরকে বলছিলেন যে বন্যায় সব নষ্ট হয়ে গেছে, মাত্র আধ ঘন্টা সময় পেয়েছিলেন বাড়ি থেকে পালিয়ে একটা পাহাড়ের ওপরে ক্যাম্পে গিয়ে থাকার, কিন্তু সেই সময় তো এই এনআরসির কাগজটা নিতে ভুলেননি। গোটা কাছারে আমরা ঘুরে বেড়াচ্ছি, কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে। এই ভয় আসলে সকলের কাজ করছে, বন্যায় সব হারাচ্ছেন সকলে, কিন্তু এনআরসির কাগজটা তারা যেভাবেই হোক সঙ্গে রাখছেন। কাগজ যদি না থাকে পুলিশ আবার এসে বাড়িতে কড়া নাড়বে না তো? প্রবল ভয়, বন্যার চেয়েও বড় ভয় এনআরসি। ক্যামেরায় রৌফের সঙ্গে আমি সমন্তক, কাছাড়, DW।